নমস্কার বন্ধুরা কলকাতার ইসাপুর রাইফেল ফ্যাক্টরিতে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি এটা কিন্তু কোনো আপনাদের জব নয় এটা হচ্ছে আপনাদের একটা ট্রেনিং প্রক্রিয়া এই ট্রেনিং চলাকালীন আপনাদের আট হাজার টাকা করে এবং ন হাজার টাকা করে স্টাইফপেন্ট দেওয়া হবে এই ট্রেনিংয়ের পর আপনাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সার্টিফিকেটটা নিয়ে আপনারা বিভিন্ন গভর্নমেন্টের জব বা বেসরকারি জবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেখানে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন আপনাদের কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং আবেদনের শেষ তারিখ তো প্রথমে আমরা দেখে নিচ্ছি কীভাবে আমরা আবেদন করব এই অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনারা ওখানে ক্লিক করলেই সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে এই অফিসিয়াল নোটিফিকেশানের একদম শেষ দিকেই রয়েছে আবেদনপত্রটি এই আবেদনপত্রটি ভালো করে ফিল করে নেবেন এখানে দেখুন ডান সাইডে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি বসিয়ে দেবেন তারপর এখানে আপনাদের নাম ফাদার্স নেম বসিয়ে দেবেন এইগুলো ফিল আপ করার পর একদম নিচে আসবেন এখানে একটা এনরোলমেন্ট নাম্বার বলা হয়েছে এই এনরোলমেন্ট নাম্বারের জন্য আপনাদের এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর গুগল ক্রোমে গিয়ে ভালো করে এটা ক্লিক করে পেস্ট করে দেবেন সেখানে যাওয়ার পর এই ওয়েবসাইটে এসে আপনাদের একটা এনরোলমেন্ট আইডি তৈরি করতে হবে তৈরি করার পর সেই এনরোলমেন্ট আইডিটা কিন্তু এখানে বসিয়ে নিতে হবে এরপর এর সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে দেখুন আপনাদের কোয়ালিফিকেশনের জেরক্স কপি তারপর এখানে কী বলা হয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জেরক্স কপি আধার কার্ডের আপনাদের জেরক্স কপি এবং আপনাদের এমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি করতে হবে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের জেরক্স কপি তারপর এখানে কী বলা হচ্ছে দেখুন আপনাদের কোনো যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি প্রত্যেকটা জেরক্স কপি সেল অ্যাটেস্টেড করবেন সেল প্যাটিস্টেড করার পর আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে ইসাপুরের এই ঠিকানায় আপনাদের পাঠিয়ে দিতে হবে এখানে কিন্তু ঈসাপুরের কোনো পিন নাম্বার দেওয়া নয় এই পিন নাম্বারটি বার করার জন্য গুগল ক্রোমে গিয়ে আপনারা ইসাপুর রাইফেল ফ্যাক্টরি সার্চ করে ওখান থেকে পিন নাম্বারটি আপনারা বার করে নেবেন দেওয়ার পর আপনারা একটা মুখবন্ধ খামের ভেতর ভরে দিয়ে সেই আবেদনপত্রটি সরাসরি আপনারা কিন্তু ঈশাপুরের রাইফেল ফ্যাক্টরিতে এই ঠিকানায় পৌঁছে দিতে পারেন এবার আপনাদের দেখিয়ে দিচ্ছে আবেদনের শেষ তারিখ কবে রয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে তিরিশে এপ্রিল দু তারিখ পর্যন্ত আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পনেরোই মার্চ দু তারিখ থেকে এবার আমরা দেখে নিচ্ছি কত স্টাইপেন্ড দেওয়া রয়েছে এখানে ফর গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের জন্য ন হাজার টাকা করে পারমান্ট স্টাইপেন্ড থাকবে এবং ফর ডিপ্লোমা হোল্ডার্সদের জন্য আট হাজার টাকা করে পারমান্ট বেতন থাকবে এরপর আমরা ভ্যাকেন্সি দেখে নিচ্ছি এখানে দেখুন টোটাল ভ্যাকেন্সি কিন্তু তিপান্নটি রয়েছে এখানে বিভিন্ন ক্যাটেগরি অনুসারে যেমন ইউআর ও বিসি এস সি টি এইভাবেও সাজানো রয়েছে তো এখানে বিভিন্ন পোস্ট অনুসারে সাজানো রয়েছে দেখুন বিই বা বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে তারপরে বিই বা বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে সাতটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া এখানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে চোদ্দোটি ভ্যাকেন্সি রয়েছে তো এইভাবে একাধিক ভ্যাকেন্সি রয়েছে একাধিক পোস্ট আপনারা ভালো করে এই ছকটি অফিসিয়াল নোটিফিকেশান দিকে ডাউনলোড করে দেখে নেবেন এবার আমরা কোয়ালিফিকেশান দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে এখানে দেখুন নর্থ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা এবং হুগলি এই সমস্ত ডিস্ট্রিক্টের যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে মনে রাখবেন এই সমস্ত জেলার বাসিন্দারা কিন্তু অগ্রাধিকার পাবেন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে দেখুন এখানে কোয়ালিফিকেশন বিই বা বিটেক মেকানিক্যাল তারপরে বিই বা বিটেক ইলেকট্রিক্যাল বিই বা বিটেক ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রিক্যাল কম্পিউটার বা আইটি তারপরে এখানে ডিপ্লোমা মেকানিক্যাল তো এই সমস্ত বিষয়গুলির ওপরে যদি আপনাদের বা এই সমস্ত ডিগ্রিগুলো যদি আপনাদের থাকে তাহলে আবেদন করতে পারবেন এবং কোন কোন সাবজেক্টের ওপরে আপনাদের ডিগ্রিগুলো দেওয়া থাকবে এগুলো পাশেই দেওয়া রয়েছে আপনারা কাইন্ডলি এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখে নেবেন তো বন্ধুরা এই হলো আপনাদের ফুল অফিসিয়াল নোটিফিকেশান বিষয়তে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করে ফুল অফিস সেল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন এবং একই সাথে আপনারা কিন্তু আবেদনপত্রটিও প্রিন্ট আউট করে বার করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর এই সমস্ত জব আপডেটস আরও জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ